হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সকলের প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমার আজকে ব্লগটি শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগের পুরোটা সময় আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমাদের এখানে ইউকেতে গতকালকে শুক্রবার আমরা সেহরি খেয়েছি, আজকে শনিবার, সারাদিন আমরা রোজা রাখলাম আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আজকে রবিবার রোজা শুরু হয়েছে। আর আমার আজকে ব্লগটি 4-5 দিন আগে করা। আমার কিছু বন্ধুবান্ধব, কিছু ভাবি আমার বাসা আসছিলো, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি খারাপ লাগবে না। এই জারটার মধ্যে আছে অরেঞ্জ ফ্লেভারের ফান্টা, সেই সাথে আমি কিছু মালটা কেটে এই জারে ফান্টার মধ্যে মিক্স করে দিয়েছি। এখন কিছু দিচ্ছি আইস। এই ড্রিঙ্কটা খেতে কিন্তু ভীষণ মজা, একদম রিফ্রেশিং ড্রিঙ্ক। সামনে গরম আসছে, আপনারা চাইলে এরকম একটা ড্রিঙ্ক বানিয়ে খেতে পারবেন। আজকে বাবিরা ওদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমার বাসা আসবেন, সেই কারণে এখানে একটা স্মল ড্রিঙ্কের আয়োজন সাথে রেখেছি, কিছু খেজুর। যেহেতু সামনে 2-3 দিন পরে রোজা শুরু হবে, তাই ভাবলাম আজকের আয়োজনটা একটু ইফতারির মতো করি, তাহলে রোজার যে আমেজটা আমার বাসা থেকেই শুরু হয়ে যাক। এখানে কিছু আলুর চপ বানিয়েছি, এটা কিন্তু আমি গতকালকে বানিয়েছি, আজকে সকালে ফ্রিজ থেকে শুধু বের করে নিয়েছি, এখন এটা বেজে নেব। যেহেতু আলুর চপ বানিয়েছি, গতকালকে আমি এটার মধ্যে কিছু ছোলা বা বোট, যেটাই বলেন, আমি কিন্তু বোট বলি, বোট বেজে রেখেছি। সেই সাথে রেখেছি বাপা পিঠা। লন্ডনে কিন্তু এখনও অনেক ঠান্ডা পড়েছে, ভাবিরা আসবে, ভাবলাম একটু বাপা পিঠাই বানাই। সব কিছু রেডি করেছি, এখনও বানাইনি, বানানোটাও শেয়ার করব। এখানে একটা ক্যান্ডেল দিয়েছি, বাসা থেকে একটা রান্নার স্মেল আসে, সে কারণে এটা বাপা পিঠার পাতিল বসিয়ে দিয়েছি, ভাবিরা আসলে গরম গরম বাপা পিঠা খাওয়াবো। আর সেই সাথে এখানে কিছু করেছি বুনা খিচুড়ি, সকালবেলা সামারাকে স্কুলে পাঠিয়ে চটপট বুনা খিচুড়ি রান্না করেছি। শীতের সকালে গরম গরম বুনা খিচুড়ি খেতে খারাপ লাগবে না আশা করি, তবে ভাবিরা আমার বুনা খিচুড়ি সবসময় পছন্দ করে, আশা করছি এবারও ওরা আমার খিচুড়ি পছন্দ করবে। আর এখানে এক পাতিল মাংস, এই মাংসটা গতকালকে রান্না করে রেখেছি, দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাল লাল মাংস। আমি এটার মধ্যে কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছি, সেই কারণে মাংসের কালারটা লাল হয়েছে। আমার প্রিয়জনরা সবসময় বলে আমি নাকি গরুর মাংস রান্না খুবই ভালো পারি, বুনা খিচুড়ির সাথে চ্যাপার ভর্তা সেটা না হলে কি হয়। আমার কিন্তু খুব পছন্দ চ্যাপার ভর্তা বুনা খিচুড়ির সাথে, তাই ভর্তা বানিয়েছি, এটাও কিন্তু গতকালকে বানিয়েছি। আর এখানে চিকেন, চিকেনটা আজকে সকালে গ্রিল করেছি, গতকালকে আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, সকাল সকাল আমি আমার ওভেনে দিয়ে এটা গ্রিল করেছি, এটা খাবে নান রুটি দিয়ে। এখানে ডিপ ফ্রিজ থেকে বের করেছি ফিশ ব্রেড, এটা আমার ডিপ ফ্রিজে সবসময় থাকে, আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, দেখতে কিন্তু ফিশের মতো। এটার ভিতরে আছে চিজ, টুনা ফিশ, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে একটা কারি বানিয়েছি, সেটা ভিতরে ঢুকিয়ে ফিশ স্টাইলে বানিয়েছি। এখন আপনাদেরকে নিয়ে আসছি আমার টেবিলে, টেবিলটা আজকে কীভাবে ডেকোরেশন করছি সেটা দেখাই। এখনও কিন্তু খাবার সার্ভ করিনি, ভাবিরাও কিছু খাবার নিয়ে আসবে। এই হাঁসটা আমার খুবই পছন্দের একটা ডিশ, আমি কখনো হাঁস রান্না করিনি, আমার হাজব্যান্ড হাঁস খেতে পছন্দ করে না, সেই কারণে হাঁস রান্না করা হয়নি, হাঁসের ডিশের মধ্যে কখনো হাঁস সার্ভ করা হয়নি। আজকে বাবিদেরকে এই হাঁসের ডিশে কিছু সার্ভ করে খাওয়াবো, আপনারা গেস করেন তো কী খাওয়ানো যায়। এখানে কিছু উডেন ট্রে সাজিয়ে রেখেছি খাবার সাজানোর জন্য, ভাবিরাও কিছু খাবার নিয়ে আসবে, সে সাথে আমার খাবার, সেগুলি আমি এই ট্রেগুলির মধ্যে আজকে সাজাবো। এখন আমি আলুর চপগুলি বেজে নিচ্ছি, এটা শুধু আলুর চপ বললে ভুল হবে, এটাতে কিন্তু ডিম আছে, ডিম আলুর চপ। আলুর ভর্তা বানিয়ে ভিতরে আমি ডিম দিয়েছি, তারপরে আমি ব্রেড ক্রাম দিয়ে
স্প্রেড করে এখন বেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজা, রোজার সময় আমরা বেশিরভাগ এই আলুর চপটাই খেয়ে থাকি। আর ভাবিরা আমার হাতের এই আলুর চপটা অনেক পছন্দ করে, রোজার মাসে খাওয়াতে পারি কিনা জানি না, কতদিন বেঁচে আছি। তাই ভাবলাম ভাবিরা যেহেতু আজকে আমার বাসা আসবে, আলুর চপটা ভাবিদেরকে আজকে খাওয়াবো। তাই গতকালকে আমি অনেকগুলি আলুর চপ বানিয়েছি। এই আলুর চপটা বানিয়ে রাত্রে শুতে শুতে আমার প্রায় 1:30 বেজে গেছে। এই আলুর চপটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। এখন আমি আমার হাসির ভিতরে কি সাজাচ্ছি আপনারা কিন্তু এটা দেখে বকা দিবেন না। আমি যেই বোটটা বেজে রেখেছিলাম, বোটের মধ্যে শসা, টমেটো, শুকনো মরিচ, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটা মেখেছি। এটা কিন্তু অনেক মজা। এই খাবারটা আমি হাঁসের মধ্যে রেখে দিলাম, ভাবিদেরকে বলবো এই হাঁসটার মধ্যে কী আছে। ভাবিরা যখন বাসা আসবে তখন আমি জিজ্ঞাসা করবো, ভাবিরা বলেন তো এটার ভিতরে কী রেখেছি। ভাবিরা শিওর বলবে হাঁস, আসলে কিন্তু হাঁস না, সেটা তো আপনারা আগে জানেন। বাপা পেটার গুঁড়িটা তো আগেই রেডি করেছি, এখানে আমি নারিকেল এবং গুড় রেডি করেছি। এই গুড়টা কিন্তু কিনতে পাওয়া যায়, লন্ডনে সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা বোতলে থাকে। এই গুড়টা দিয়ে আমরা সবসময় বাপা পেটা বানিয়ে থাকি। সেই সাথে সুতির কাপড় এবং একটা বাটি নিয়ে রেখেছি, ভাবিরা আসলে গরম গরম বাপা পেটা খাওয়াবো। গতকালকে আমি জব থেকে আসার পরে কাজ শুরু করেছি, বুয়াদের মতো এত কাজ করেছি, আজকে সকাল পর্যন্ত কাজ করছি। এখন বেডরুমে আসছি, আমার ড্রেস আপ চেঞ্জ করতে এই ফ্লাওয়ার ড্রেসটা বের করেছি আজকে পরার জন্য। এখন সকাল প্রায় 10:30 বেজে গেছে, ভাবিরা যে কোনো সময় চলে আসবে। আমি আমাকে ঝটপট রেডি করে সিটিং রুমে চলে আসলাম। আমার এই সিটিং রুমটা গতকালকে আমি মোটামুটি সব কিছু গুছগাছ করে নিয়েছি, এখন জাস্ট আমার সিটিং রুমে ক্যান্ডেলগুলি জ্বালিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, সুন্দর লাগতেছে, জামাই জামাই লাগতেছে, ননদ জামাই তো। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। আমার খুবই পছন্দের মানুষ লিপি বাবি সুন্দর মজাদার খাবারটি সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছেন। সেই সাথে আরও ভাবিরা এখানে মোগলাই পরোটা, পিঠা, সিঙ্গারা অনেক কিছু সবাই নিয়ে আসছে, পুডিং, পাটিসাপটা পিঠা, তারপর আলু চপটা তো আমি বানিয়েছি, এই পাটিসাপটা খালা বানিয়েছেন, পেট্রিসগুলি নানি বানিয়েছেন, অনেকে অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আমার টেবিলে জায়গা হচ্ছিল না, আমি একটু সরিয়ে রেখেছি। লিপি ভাবি থ্যাংক ইউ ফর ইউর হেল্পিং। লিপি ভাবি আমার বিয়ার্সদের আপনি একটু হ্যালো বলেন। বিয়ার্সদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আমার তরফ থেকে। আর কি কি বলবো, আর কিছু বলার নেই, বুক ভরা ভালোবাসা। নানা আসসালামু আলাইকুম। এই যে অসাধারণ তোমাদের এবং ভাবিদের হাতের তৈরি নাস্তা খেয়ে আমরা জীবন ধন্য।
সেরকম হবে খালা চা আজকে। থ্যাংক ইউ। এই যে খালা স্পেশাল চা বানাচ্ছে। আজকে আমার বাসা, আমার নানি খালা সবাই আসছেন, সেই সাথে 10-12 জন ভাবি আসছে। এর মধ্যে আমাদের পছন্দের খুবই একজন প্রিয় ভাবি সোরাব ভাবি, ওনার আজকে বার্থডে। উনি হঠাৎ করে বলছিলেন যে আজকে ওনার বার্থডে। আমার ফ্রিজে একটা আইসক্রিম কেক ছিল, সেই কেকটা দিয়ে ভাবির বার্থডে সেলিব্রেট করলাম। ভাবি অনেক খুশি হয়েছিল, ভাবি অবাক হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট দেখে। সবাই আমার প্রিয় ভাবির জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে ভাবি, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য। আমাদের প্রিয় ভাবির বার্থডে, ছোট্টখাট্টো গেট টুগেদার, আলহামদুলিল্লাহ।